हेलो फ्रेंड्स, वेलकम टू शम्पास वैरायटी ब्लॉग। आमी आज के नतून एक रेसिपी निये एसेछि। एटा आमी कोनो दिनो बानायोनि, खायोनि आर कारो मुखे शुनियोनि। एटा हलो तरमुजेर खोसा। एटा दिये आमी चिंगड़ी माछ दिये बानाबो। आर एटा बानानोर कारण हलो, आमी एकदिन फेसबुके देखछिलाम के एकटा लिखेछे जे तरमुजेर खोसाटा दिये किछु करा जाय किना। सेदिनई आमी भेबे निएछि যে আমি একদম ট্রাই করে দেখব। তো আজকে আমি ওটাই ট্রাই করব, দেখি কি হয়। তাহলে দেখুন, আর এটা কুচিয়ে নিয়েছি দেখুন। আর এই তরমুজটার খোসাটা আমি হালকা করে ছাড়িয়ে নেব এইভাবে। এই দেখুন ছাড়িয়ে নিয়েছি, ঠিক এইভাবে ছাড়িয়ে নেব। এবার পুরোটা কুচিয়ে নিই, তারপর এটা রান্না করব। আচ্ছা, এটা আগে কুচিয়ে নিচ্ছি। ये देखुन बंधुरा, आमी कुचिए नियेछि, कुचानो पुरोटा कुचिए नियेछि, कुचानो हये गेछे। एबार आमी एटा रान्ना करब। जानि ना खेते पारबो कि ना, ट्राई करे देखि। तरमुजेर खोसाटा आमी धुये नियेछि भालो करे। आर एटा चिंगड़ी माछ, चिंगड़ी माछ दिये एटा बानाबो। एबार देखि बानिये कि हय। कड़ाई बसिए दिए तेल दिए दिए तेलटा गरम हो, तर चिंगड़ी माछटा भेजे नेब। तेल गरम हो गए, एबार चिंगड़ी माछटा छेड़े दिच्छी। सामान्य नून हलुद दिए देव, एटाते नून हलुद दिए दिए हल्का करे भेजे नेब। ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিই। এবার আমি ফোড়ন দেব। ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর একটু গোটা জিরে। আর দিচ্ছি এখানে একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা দিয়ে। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাতে সামান্য জিরের গুঁড়ো দেব আর নুন হলুদ দিয়ে দেব। জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এটাতে আমি তরমুজের খোসাগুলো ছেড়ে দেব। এবার চিড়ে রাখা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে দেব, সামান্য জল দিয়ে দিয়েছি। এবার এটাতে চিংড়ি মাছটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এবার এটাতে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। লাউ চিংড়ি করলে কি আমাদের লাউটা গলে যায়, কিন্তু এটা গলবে না। এই জন্য এটাতে কী করতে হবে, একটু চাল গুঁড়ো থাকলে আর না হয় আটা একটু জলে গুলে সামান্য ছড়িয়ে দিতে হবে চারোদিকে। তারপর এটা মাখো মাখো ভাজতে হবে, তাহলে ছাড়া ছাড়া থাকবে জিনিসটা।
ফ্রাই হয়ে এসেছে, একটু হবে ফ্রাই হয়ে এসেছে। দেখুন গন্ধটা ভালোই বেরোচ্ছে, তরমুজের গন্ধটা লাগছে না। এবার এটা মাখো মাখো হওয়ার জন্য সামান্য আমি আটা গুলে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা সুন্দর লেগে গেছে একটার সাথে আর একটা, ছাড়া ছাড়া ভাবটা নেই। এবার আমি খেয়ে আপনাদের বলছি যে এটা আপনারা বানাতে পারবেন কি না। আমরা তো তরমুজের খোসা ফেলেই দিই, দেখি না ট্রাই করে কেমন হয়, খেয়ে দেখি। হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে দেবো। তারপর আপনাদেরকে খেয়ে আমি বলছি আপনারা বানাতে পারবেন কি না। স্বাদ হলে বলবো, খারাপ হলেও বলবো। নামিয়ে দিয়েছি, এবার আমি একটু খেয়ে তারপর বলছি। হেভি হয়েছে খেতে, এটা বানিয়ে খেতে পারবেন। তরমুজের সেন্টটা একদম নেই, লাউ চিংড়ি খেতে যেমন ঠিক তেমনই লাগছে খেতে, খুব ভালো হয়েছে বন্ধুরা। আপনারা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এটা বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগবে।